নিয়ামতপুরে বিএনপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় শত মামলা নির্যাতনের পরেও আমরা ভালো আছি, কিন্তু শেখ হাসিনা ভালো নেই বলেছেন মোস্তাফিজুর রহমান। দেশ নিউজ টিভি, সারা দেশ সারাদিন। নওগাঁ প্রতিনিধি মোহাম্মদ জনি আহমেদ। শত মামলা হামলা নির্যাতনের মধ্যেও আমরা ভালো আছি, কিন্তু শেখ হাসিনা ভালো নেই, কারণ তিনি সবসময় স্বপ্ন দেখেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে। প্রধানমন্ত্রী বলেছেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা না, কিন্তু তিনি কি জানেন না জিয়াউর রহমান শুধু মুক্তিযোদ্ধাই না, তিনি সেক্টর কমান্ডার। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন, তার নামানুসারে জেড ফোর্স নামে একটি বাহিনী গঠন করা হয়েছিল। বুধবার 1 সেপ্টেম্বর বেলা 11টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে নওগাঁ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ইসা কালী সরকারের সভাপতিত্বে ও নওগাঁ জেলা ছাত্রদলের সহসভাপতি জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বাচ্চু, নিয়ামতপুর সদর বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নওগাঁ জেলা যুবদলের সহসভাপতি ও নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিউল্লাহ সোনার, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সামাদ সোনার, আয়নোর মেম্বর পারুল ইউপির বিএনপি নেতা আব্দুল মান্নান, শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দিয়ান উদ্দিন, সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম সহ 8টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে দেশের কল্যাণ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আমাদের সামনে আমাদের মাঝে আসেন, পুলিশগুলো উদ্ধার করে নেবেন, তাতে আপনাদের ভবিষ্যৎ কোনো ভয়ঙ্কর হয়ে যাবে। উপস্থিত হয়েছেন বিভিন্ন ইউনিয়নের লোক, এখানে এত জুলুম নির্যাতন সহ্য করে আমরা এখানে উপস্থিত হয়েছি। একটু আগে আমার এক ভাই বলল, এই বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে একটা টাইমে জাহেলাতের যুগ চলে এসেছিল তদানীন্তন কালে। আমাদের এই বিএনপি দল 200 প্রতিষ্ঠা বার্ষিকী শান্তির দূত হিসেবে এসেছিল জিয়াউর রহমান। তারা শুনতে পাই, এরাই হলো দাজ্জাল। আপনারা দাজ্জাল চিনলেন? ওরা বসে থেকে ওখানে বলতেছে যে কেবিন আছে, লাশ নাই, এরা কি করে জানলো? এরা দাজ্জাল না হলে কি করে জানলো? যিনি বহু দলের প্রবক্তা, অভিনন্দন জানাচ্ছি সম্মানিত সংগ্রামী ভাইরা। আজকে মানুষের খোঁজ খবর নেওয়া শুরু করলেন, তখন ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে তাকে ষড়যন্ত্রের মাধ্যমে তার আবার বিএনপিকে সেই সময়ে এই তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করে আবার রাষ্ট্র ক্ষমতা দখল করলো সেনাবাহিনী। সেই আমাদের নেতা আজকে দেশের বাইরে, আমি তার সুস্বাস্থ্য দিকে কামনা করি এবং তাকে আমরা ইনশাল্লাহ এই দেশে ফিরিয়ে আনবো। ইনশাল্লাহ গণতন্ত্র এবং ভোটের অধিকার ফিরিয়ে আনা এক নম্বর। দুই নম্বর প্রত্যয় হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার মামলা দিয়ে আজকে 17 বছরের কারাদণ্ড যে দেওয়া হয়েছে তাকে অবিলম্বে মুক্তি করা হবে, আমাদের দৃঢ় প্রত্যয় আছে। তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তিনি তাকে যেভাবে দূরে রাখা হয়েছে তাকেও তার মামলা প্রত্যাহার করে এই দেশে ফিরে আনা হবে, আমাদের 3 নম্বর প্রত্যয়। ফাঁসির কষ্টে বাংলাদেশে বিচারে সম্মুখীন তাদেরকে করতে হবে। নেতা কর্মীর উপর তারা নির্যাতন করেছে, অত্যাচার করেছে, মিথ্যা মামলা দিয়েছে, তাদেরকে বিচারের কাঠ ধরে যখন মৃত্যুবরণ করে তার একটা সুটকেসে তার একটা কাপড় ছাড়া তখন কেউই কোনো কিছু খুঁজে পাওয়া যায়নি। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দিব, আপনি 2 কোটি টাকার মামলা দিয়ে তাকে আপনি কারাগারে দিয়েছেন খালেদা জিয়ার নামে বা তারেক রহমানের নামে,
পৃথিবীর কোন দেশে কি আছে আমরা জানতে চাই দেখেন এতদিন দেখেন।